আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত নাহমাদ ওয়ানসল্লা রসুলহিল করিম আম্মাবাদ আউজ বিল্লাহমিন শৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়াকুল জিয়াল হক ও জাকাল বাতিল ইনালাবাতিলা কানা জহুকা সমস্ত প্রশংসা সে মহান সত্য আল্লাহ জন্য শান্তির ধারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাহ প্রতি জয়ক ভাই আপনারা ইতিমধ্যে আপনাদের কাছে ঘোষণা করেছি আজকে আমরা লাইভে আসবো লাইভে লাইভে আসার জন্য আমরা যেই আজকে টাইটেলটা দিয়েছি মোল্লা নিজামের আঠো মিনিটে পঁচিশটা মিথ্যাচারের জবাব আপনারা অনেকেই জানেন যে মোল্লা নাজিম তিনি গত কালকে তিনি লাইভে এসেছিলেন লাইভে আসার পরে তিনি বেশ কিছু অভিযোগ তিনি উপস্থাপন করেছেন যেটা শেখ মতি রহমান মাদানিকে কেন্দ্র করে তো সেই জবাব দেওয়ার জন্য আজকে আমরা ইনশাল্লাহ এখানে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকটা তার জবাব দেব। আজকে তেরোই মে দু যাই হোক আপনারা অনেকেই যুক্ত হয়েছেন আমার সাউন্ড সিস্টেম এবং সমস্ত কিছু যদি ঠিক থাকে ছবি কোয়ালিটি সমস্ত কিছু যদি ঠিক থাকে আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে বিস্তারিত তাহাকিকে এবং অ্যালিমি আলোচনা করব যে মোল্লানা জিম যে মতি রহমান মাদানি হাফিজ জহল্লার উপরে যে অভিযোগ এবং মিথ্যাচার অজ্ঞতার পাপে পাপি একজন ব্যক্তিত্ব মোল্লানা জিম যে অজ্ঞতা করেছে তার জবাব যাই হোক ভাই আপনার সাউন্ড সিস্টেম সব ঠিক আছে কি একবার জানাবেন শুধু জি আলহামদুলিল্লাহ অনেকেই অ্যাড হয়েছেন ঠিক আছে অনেকে সাউন্ড সিস্টেম ঠিক আছে মাশাআ আতিকুর ভাই বলেছেন সাউন্ড সিস্টেম ঠিক আছে আব্দুর রহিম পারমিন যাই হোক আমরা আলোচনা খুব দীর্ঘায়িত করার চেষ্টা করবো না এখন আমাদের ইন্ডিয়ান সময় প্রায় পাঁচটা বাজতে দশ মিনিট আপনাদের সমস্ত বাংলাদেশে পাঁচটা বিশ মিনিট এখন চলছে তো আমরা খুবই সংক্ষিপ্ত আলোচনা করবো তো যাই হোক বারোই মে একটা আলোচনা মোল্লা নাজিম তিনি করেছিলেন শেখ মতি রহমান মাদানি হফেজল্লাকে নিয়ে প্রায় আঠেরো মিনিট এবং সেখানে আমি যা নোট করেছি সেখানে যে আমার মানে তার আলোচনা শোনা পরে কমপক্ষে পঁচিশটা জিনিস আমি নোট করেছি যে তিনি অজ্ঞতা এবং পাশাপাশি মিথ্যাচার এবং তিনি স্বল্প বুদ্ধিতার কিছু পরিচয় দিয়েছেন সেগুলো আমরা সংক্ষিপ্ত আমরা আজকে জবাব দেওয়ার জন্য এসেছি আমরা তার জন্য দুটো জিনিস প্রথমে আপনাদেরকে বলতে চাইছি যে মোল্লা নাজিমকে উদ্দেশ্য করে আমি এর পূর্বে টোটাল চারটে ভিডিও বানিয়েছি একটা হচ্ছে আঠেরোই মার্চ দুপুরে একটা চল্লিশ মিনিটে আমি যখন ঢাকা বাংলাদেশে ছিলাম একটা একত্রিশ মিনিটের ভিডিও আমি বানিয়েছিলাম দুই নম্বর ভিডিও আঠেরোই মাস দুপুর দুটো সাতাশ মিনিটে আমি ঢাকা থাকাকালীন অবস্থা মানে থাকাকালীন আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম পঁচিশ মিনিটের আর তৃতীয় একটা আমি মোল্লা নাজিমকে উদ্দেশ্য করে ভিডিও জবাব দিয়েছিলাম ইলমি জবাব দিয়েছিলাম সেটা হচ্ছে ছাব্বিশে মার্চ দুপুর একটা একচল্লিশ মিনিটে প্রায় চল্লিশ মিনিট সাতাশ সেকেন্ড মতো আলোচনা করেছিলাম যেখানে মোল্লা নাজিম আমাকে চ্যালেঞ্জ করেছিল তিনি আলোচনার জন্য আমচত্বর ঢাকা রাজশাহীতে আসার জন্য আমি রাজশাহীতে বসে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমি সেখানে মানে চল্লিশ মিনিট আলোচনা করেছিলাম আর চতুর্থ একটি ভিডিও করেছিলাম সেটা মোল্লা নাজিমকে কেন্দ্র করি না শুধুমাত্র আবুল আল্লাহ মুদির রহমা প্রসঙ্গে আমাদের রাকিদা আমাদের মানহাজ বা আমরা তাকে কীভাবে দেখি বা জামাত সম্পর্কে আমাদের ধারণা কী এ উদ্দেশ্যে আরেকটি ভিডিও বানিয়েছিলাম তিরিশে মার্চ তিনটে আঠান্ন মিনিটে প্রায় তিত মানে তেতাল্লিশ মিনিট আমরা টোটালে এই চারটে ভিডিও বিশেষ করে জামাত ইসলামী এবং পাশাপাশি মোল্লা নাজিমকে কেন্দ্র করে আমরা আলোচনা করেছি তো আমাদের এখানে মূলত মনে রাখবেন যে কারোর প্রতি হিংসা বিদ্বেষ রাগ নিজের ক্ষোভ মেটানোর জন্য ভিডিও লাইভে আসি না আপনারা দেখেছেন আমি কমপক্ষে তিরিশে মার্চ থেকে তিরিশে মার্চের পর থেকে আজকে মার্চ এপ্রিল চলছে আমি এই কয়দিনে অনেক মানে আলোচনা মানে করার মতো অনেক কিছু আমি ইস্যু পেয়েছিলাম কিন্তু আমি আলোচনা করি নাই কেননা আমি দেখলাম যে জামাতে ইসলামী অনেক যারা আছে তারা সমালোচনা করে চলেছে করে চলেছে আমাদের তরফ থেকে সমালোচনা পুরো বন্ধ হয়ে গেছে তারপরে জামাতে ইসলামী অনেকে আছে তারা রীতিমতো প্রতিনিয়ত তারা বিভিন্ন রকমের সমালোচনা বিশেষ করে তাদের ফেসবুক তারা ভিডিও ছাট হাবি হাবিজাবি সমস্ত সমাতে আর এগুলো সাধারণ কোনো আমজনতা নয় সাধারণ কোনো জামাতি কর্মী নয় যারা শীর্ষে স্থানীয় আবুল বাসার তিনি যেমন কন্টিনিউ লেগেই আছেন যেমাত মানে আলুল হাদিস প্রসঙ্গে কোনো কফরিফ ফতোয়া আর তারেকের একটা অগ্রপশ্চাত কাট করে নিয়ে এসে কখন তিনি এই ভিডিও থেকে কাট করে নিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছে মোল্লা নাজিমো তাই আরও তাদের যেসব আল্লামাগুলো আছে তারা প্রত্যেকে ঠিক এই কাজগুলো করছে আমির হাম যেহেতু আছে হাদিস আলুল হাদিস আলুল খাবিস বলে ভিডিও বানিয়েছে তো যাই হোক এগুলো মানে অধিকাংশ গালি গালাজ মারামারি এগুলো আমরা করতে পছন্দ করি না আমরা চাই ইলমি জবাব ইলমি ইত্তলাফ ইলমি সমাধান এটা যদি হয় আমি সেখানে আমরা এসে সেই বিষয়গুলো সমস্যার সমাধান কল্পে আমরা ভিডিও আদান প্রদান করতে পারি দুই নম্বর পয়েন্ট মনে রাখবেন এখানে অনেক ভাই নসরিহা ভাই আছেন তারা এখন বলবেন যে রুহুল আমিন ভাই আপনারা সমাজের মধ্যে ফিটনেস সৃষ্টি করছেন আপনারা অনৈক্য মানে ঐক্য নষ্ট করছেন ভাই এ কথা এনসে আমাদেরকে করতে আসেন না ভাই আমরা কিন্তু থেমে গিয়েছিলাম আমাদের তরফ থেকে কেউ না বক্তৃতা দিয়েছে তারপরে না কোনো লেখনি বিশেষ করে আমি তো লিখি নাই তাই আমাদেরকে নুসিয়া করে লাভ নেই আপনাদের তরফ থেকে আবারও এটা মানে থামেইনি তারা খুচিরে চলেছে খুচিরে চলেছে আর আমি বলেছিলাম যে আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে যখন চলে আসবো ফ্রি হবো ইনশাল্লাহ আপনার যদি একটু এ বিষয়ে নিয়ে যদি বেশি সমালোচনা করেন আমরা ইলমি অ্যান্টিভেনাম জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আর আপনাদের জবাব দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের আহুল হাদিস আমজনতা যেগুলো আছে তারা যথেষ্ট আমরা মনে করি এই জন্য আক্তার বিন আমির ভাইয়ের আপনার ফেসবুককে হ্যাক করে নষ্ট করে দেন কেন তার লেখনিক কলমেন ধাস কেননা তিনি পবিত্র আলোকেই তিনি এমন জবাব দিতেন আপনারা বন্ধ করে দিলেন আর একটা কথা মনে রাখবেন আজকে যে আলোচনা কে একজন প্রশ্ন করেছিল আলোচনাটা একটু বোঝার চেষ্টা করবেন শেখ করেছিলেন একজন ব্যক্তি প্রশ্ন করেছে যে আমাদের মধ্যে অনেক আহলুল হাদিস ওলেমা এবং আম জনতা আছে যারা কোনো ব্যক্তির যখন সমালোচনা করছে সেই সময় তার নাম উল্লেখ করে সমালোচনা করছে এটা কি সঠিক কি সঠিক নয় এ প্রশ্ন করেছে শেখ মতি রহমান মাদানীকে আহলুল হাদিসদের পক্ষ থেকে আর শেখ মতির রহমান মাদানী হাবেজলাহ তিনি সঙ্গে সঙ্গে তিনি জব দেওয়ার সময় তিনি তিনি নিজের তরফ থেকে তিনি জব দেননি তিনি বিশেষ করে সালাফি ওলেমা যারা আছে শেখ আল মুনাজিদ এবং অন্য অন্য আলেমদের তিনি ফতোয়া তিনি পড়ে পাঠ করতে শোনাচ্ছিলেন তিনি বলছেন যে এ বিষয়ে ওলেমাগণ কী ফতোয়া দিয়েছে সৌদি ফতোয়া ফতোয়াগুনে কী ফতোয়া আছে শেখ সোলা মুনাজিদ শেখ মানে শেখ সোলা ফাউজান হাবিজাউল্লাহ এরা কি ফতোয়া দিয়েছে তিনি এটা পাঠ করছিলেন পাঠ করে তিনি বিস্তারিত ব্যাখ্যা করতে চেয়েছিলেন আর এই ভিডিওটাকে নিয়ে বারোই মে মোল্লা নাজিম তিনি এসে কমপক্ষে আঠেরো মিনিট তিনি আলোচনা করেছেন আর আঠেরো মিনিট আলোচনাতে কমপক্ষে পঁচিশটা তিনি অজ্ঞতা এবং মিথ্যাচার এবং স্বল্প বুদ্ধি তার পরিচয় দিয়েছেন তার আমরা ধারাবাহিকভাবে তার ভিডিও আমরা শোনাবো আর আপনাদেরকে একটা একটা করে এলমি এবং অ্যান্টিভেনাম জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যাই হোক বিশেষ করে মনে রাখবেন মোল্লা নাজিম ইনি তার ভাষা তার জ্ঞান এতই চমৎকার কমপক্ষে আঠেরো মিনিটে মাদানি লাগে কমপক্ষে সাতখানা গালি দিয়েছে একদম নিচু স্তরে নিচু কোয়ালিটির তিন নম্বর শ্রেণীর একদম নিচু কোয়ালিটির ভাষা প্রয়োগ করেছে যেগুলো একজন আলেমের জন্য কখনোই শোভনীয় নয় এগুলোই মাঠে খাটে বা স্কুলে কোনো দিন যায়নি মাদ্রাসা কথা স্কুলে কোনো দিন যায়নি এইসব ব্যক্তির যদি এমন কথা বলে সেক্ষেত্রে আমরা মেনে নিতাম যে না এটা সে একজন অশিক্ষিত মানুষ একজন মূর্খ মানুষ পড়াশোনা করেনি বর্তমান কালচার প্রসঙ্গে জানে না ধর্ম প্রসঙ্গে ধর্মীয় শিক্ষাও নেই তাই এমন ভাষা বা এমন অকথ্য কথা ব্যবহার করতে পারে ঠিক আছে কিন্তু একজন আল্লামা ডিগ্রি ধারে কিভাবে এমন ভাষাগুলো ব্যবহার করে আমরা ধারেকভাবে আলোচনা করব। আর আপনারা যদি তার ভাষাগুলো শুনতে চান তো আপনারা এক কাজ করুন মোল্লা নাজিমেন বারোই মে যে আঠো মিনিটে একটা বক্তৃতাদের দিয়েছেন ফেসবুক লাইভে সেখানে আপনি এগারো মিনিটের পর থেকে দেখবেন কম্পকে সাতখানা অকত নোংরা ভাষা ব্যবহার করেছেন যেগুলি যেন আলমের জন্য কখনো শোভনীয় নয় ঐক্য কিভাবে করবেন যাই হোক আসুন আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করি প্রথম কথা আমরা ভিডিওটা প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব মোল্লা নাজিমের আর আমি একটা একটা করে জবাব দেবো যেমন তিনি যেন মনে করতে না পারেন বা কেউ যেন অভিযোগ করতে না পারেন যে মোল্লা নাজিমের কিছুটা অংশ কিছুটা অংশ আমি নিয়ে আমি তার নামে অপবাদ মিথ্যা অপবাদ দিচ্ছি জিনা না আমি প্রথম থেকে তার ভিডিওটা আমি প্লে করব শুধু হামসানা এটা বাদে মানে ওটা সময় অপচয় হবে শুধুমাত্র তারপরে থেকে আমি আলোচনা আপনাকে দেখাবো আলোচনা আপনারা শুনুন সহ নাসিরুদ্দিন উদ্দিন হেলালি ভাই তারপরে আমাদের রফিকুল্লাহ আফসারি ভাই তারপরে আমাদের আব্দুল কায়ু মিয়াজি আব্দুল্লাহ আলামিন সহ আমরা অনেকেই এই বিষয় নিয়ে কথা বলেছি লেখালেখি করেছি এবং মতিউর রহমান মাদানী সাহেবের কিছু অনুসারীরা আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করেছে গালি দিয়েছে লিখেছে আমাদেরকে মূর্খ বলার চেষ্টা করেছেন আমরা নাকি মূর্খ এবং তিনি মাওলানা আবুল আলম উদ্দিন রাহিমাহ যাই হোক এখানে একটা জবাব দিই প্রথম তিনি একটা অভিযোগ করেছেন যে মতিউর রহমান মাদানি হাফিজহল্লার উপরে নয় সাধারণ আম জনতা যারা আহলুল হাদিস বা মতিউর রহমান মাদানী হাফিজল্লাহকে সমর্থন করে বা কোরআন হাদিসকে সমর্থন করে তাদের প্রসঙ্গে আম জনতা প্রসঙ্গে মোল্লা নাজিমের প্রথম একটি অভিযোগ যে আমরা বা আম জনতা নাকি মোল্লান নাজিমকে অকথ্য ভাষায় গালি দিয়েছে অকথ্য ভাষায় গালি দিয়েছে ভাই এটা একটা শিশু একটা কথা প্রথমে আপনি শুরু করেছেন যে আলুল আলুল হাদিস রামুল্লাহ নাজিমকে গালি দিয়েছে ভাই এমন যদি এটা যদি অভিযোগ হয় এই অভিযোগটা আপনাদের উপরে বাড়তে যায় কেন অনেক আহলুল হাদিসদেরকে স্বয়ং জামাতিরা অনেক পক্ষ থেকে গাল দিচ্ছে শেখ মতুরমান মাদানী হাফিজহুল্লাহকে জামাতের বড় বড় উচিস্তর লোকরা মতি মতি জাল মাদানি মতি রহমান ইংরেজদের দালাল মতি রহমান ইহুদির দালাল সঙ্গে আপনি নিজে বলেছেন মতি রহমান মাদানিকে ইহুদিদের দালালি করছে আপনার ভিডিওরই এগারো মিনিটের পরে তো ঠিক এই অভিযোগগুলো আপনাদের তরফ থেকে আম জনতাও করছে তো আমি এখানে শুধুমাত্র ইনসাফপূর্ণ কথা হচ্ছে এটা যে আহলুল হাদিসদের পক্ষ থেকে হোক অথবা জামাত ইসলামীদের পক্ষ থেকে হোক কোনো ব্যক্তির নাম বিকৃত করা তাকে গালি দেওয়া এটা ইসলামের শরীরের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ এটা হারাম সই বুখারি কিতাবুল ইম কিতাবুল ইমান হাদিস নাম্বার আটষট্টি এবং আটচল্লিশ এবং ছ হাজার একশো এগারো কিতাবুল আদাবে আলোসুল বলছে কোনো মুসলিম ব্যক্তির মানে মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া ফাঁসে কি তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কুফরি তো এখানে চাই জামাত ইসলামী হোক চাই আলুল হাদিস হোক যদি মোল্লা জিমকে কেউ যদি গালি দিয়ে থাকে অকত্য ভাষায় হোক আর ভালোবেসেও যদি গালি দেওয়া হোক ইসলাম এটা বৈধ নয় চাই সেটা জামাত ইসলামরা করুক বা আহুল হাদিসটা করুক তো এটা নিয়ে শিশু সুলভ একটা আপত্তি তোলা যে মত ফলোয়াররা বিভিন্ন রকমের গালি দেয় ভাই আপনাদের তরফ থেকে তো গালি আসে অনেক আসে আমাকে সঙ্গে বলেছে দাসের ছেলে মচের ছেলে অনেক রকম ভাষা আপনারা নিজেরা বলেছেন তো এমন যদি এটা যদি অভিযোগ হয় তো ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় ভরপুর আছে যেখানে জামাতিরদের তরফ থেকে বিভিন্ন রকমের গালি আর একটা গালি নয় সঙ্গে আপনি সাতখানা গালি দিয়েছেন তো এই অভিযোগ করাটা মানে একদম শিশু সুলভ আর এটা যে তার জন্য একটা কথা বলি যে সর্বপক্ষী মৎস্য ভক্ষী মাস্রাঙে শুধু কলম কিনি আরে ভাই গালি তো আপনারাও দিচ্ছেন আপনার তরফ থেকে দিচ্ছে আমাদের তরফ থেকে যদি কোনো গালি দেয় সেই গালির আমরা নিন্দা করি চাই সে জামাতিরা হোক চাই আহলুল হাদিসরা হোক প্রথম অ্যান্টিভেনাম আমরা জবাব এখানে দিলাম এটা কোন বুদ্ধিমান ব্যক্তি অভিযোগটা করতো না এটা বাচ্চা ছেলের বলতে পারে মা আমাকে মেরেছে কে মেরেছে তমক মেরেছে আপনি অমন একটা অভিযোগ মা আমাকে গালি দিয়েছে কে দিয়েছে অমক দিয়েছে আপনি যে গালি দিয়েছেন সে কথা আপনি বলছেন না তো যাই হোক দুই নাম্বার আমরা শুনি আরও। যে ভুল ধরেছেন সেই ভুলের কারণে কারো যাবে কিনা এমন কোন দলিল তিনি জাতির সামনে পেশ করতে পারেন নাই এবং তিনি অনেকগুলা ভিডিও যাক এখানে এই মোল্লা নাজিম যে কথা বলতে চাইছেন যে মতিউর রহমান মাদানি হাফেজাহুল্লাহ অনেক আবুল আলম মোদের রহমাহুল্লার ভুল ধরেছে কিন্তু এমন কোন ভুল মাদানি সাহেব ধরতে পারেনি যার দরুন বা যেটা বিশ্বাস করলে আম জনতা ইমান হারাবা বেইমান হয়ে যাবে তো তিনি এই মানে এক কথা দেখেন যে তিনি স্বীকার করছেন যে মতিউর রহমান মাদানি হাফেজাহুল্লাহ আবুল আলম মোদের অনেক ভুল ধরেছে অনেক ভুল ছিল কিন্তু তিনাদের দাবি হচ্ছে এমন কোন ভুল কেবল আবুলাল্লাহ করেছে যার দরুন ইমান হারা হয়ে যাবে বা সে বেঈমান পর্যন্ত পৌঁছে যাবে এমন যদি যদি মানদণ্ডে হয় তাহলে অসংখ্য দল আছে ইসলামের নামে যাদের ইমান হারা বা কুফরি পর্যন্ত তাকফির পর্যন্ত পর্যন্ত করা নেই এমন অনেক দল আছে তাদেরকে আপনি নিজেরা কুফরি করতে বা তাকফিরে ফোতোয়া দিতে পারবেন না আর দুই কথা যে মতি মাদানি মাদানী বা আহলুল হাদিস তারা কি কখনো বলেছে যে মৌলাল্লাহ মৌদদি তিনি বেঈমান তিনি ইমান হারা ভাই যে অভিযোগ আমাদের তরফ থেকে আসেনি সে অভিযোগ দিয়ে প্রশ্ন কেন খারাপ করছেন প্রথম জবাব দুই নম্বর জবাব যে আবুল আলম মৌদুদি রেহমাহুল্লাহ তিনি কি এমন কোনো বড় ভুল করেছেন যার দর মানুষ বিশ্বাস করলে তার ইমান মানে নষ্ট হয়ে যাবে বা দুর্বল হবে জি করেছে আবুল আলম মৌদুদি স্বয়ং সৈয়দুনা মবিয়া রদি তালা আনহু প্রসঙ্গে এমন সব মানে কথা লিখেছেন তার খিলাফিয়াত মুলুকিয়াত পঞ্চম বিশেষ করে পঞ্চম অধ্যায় একশো পঁয়ষট্টি পৃষ্ঠার পর থেকে গোটা উন্মতে আহলুল সুন্নাবল জামাত প্রত্যেকটা ওলেমার তারা তীব্র হস্তে কলম ধরেছেন এবং জব দিয়েছেন আহলুল হাদিসদের পক্ষ থেকে সালাউদ্দিন যিনি তাফস্রে আহসান বায়ানের লেখক তিনি জব দিয়েছেন দেবন্দীদের পক্ষ থেকে জাস্টিস তাইকুস মানে তিনিও এখানে নিন্দা করে তিনি বিখ্যাত একটা বই ইয়াজ বিন মবিয়া ওপরে তিনি বই রচনা করেছেন বিশেষ করে মবিয়া রদিয়ালতাল আন ধরে তাকে সাপোর্ট করে তাকে মানে তাকে সাপোর্ট করে তাকে বলে গেছে তো আবুল আল্লাহ মহদুদ্দি সবচেয়ে বড় ভুল যে মবিয়ার রদি আল্লাহ আনহু এবং বেশ কিছু সাহাবা রদি আল্লাহ তালা আনহুর আপত্তি তোলা ওসমান রদি আল্লাহ তালা আনহুর উপরে আপত্তি তোলা যেটা শিয়া ঘেঁষা যেটা রাফেজি ঘেঁষা এটা সবচেয়ে তাহলে অল জামাতের বিরুদ্ধে এবং সাহাবা রদি আল্লাহ বিরুদ্ধে তিনি কলম ধরেছেন এর চাইতে বড় আর কোনো প্রমাণ লাগবে যে তার আকিদা বা তার মানহাজি যদি বিশ্বাস করা যায় তো মানুষের ইমানের দুর্বলতা কি ইমান খোয়ে ইমান

তো এমন অনেক আছে তাফিমুল কোরআন খুলে দেখেন সরে ইসুফ আয়াত নম্বর একশো যেখানে ইসুফ আলাহিসাম তার পিতা মাতাকে সিজদা করেছেন এটা অস্বীকার করেছেন সুলাম আল্লাহাম একশো বিবাহ করেছেন এটাকে অস্বীকার করেছেন অর্থাচ পবিত্র কোরআনে সাপোর্টে সাহেব বোখানি মুসলিম একাদি হাদিস তো এমন জবাব আমরা এর আগেই ছাব্বিশে মার্চ আমি দুপুরে একটা একচল্লিশ মিনিটে চল্লিশ মিনিটের আলোচনা করেছিলাম ওইখান থেকে আলোচনা করে শুনে নেবেন যে মৌলানা আবুল আলমদি র্যমাহুল্লাহ তিনি কোথায় কোথায় তিনি খাত্রা মানে ইমানি খাতরা পর্যন্ত এমন কথা তিনি লিখেছেন তার কিতাবপত্রে বইপত্রে অবশ্যই কোনো সাধারণ আমজনতা এগুলো যদি পড়ে তার যদি ইলম না থাকে আহলিস জামাতের আকিদা যদি না বোঝে যে সালাফদের মানহাত যদি না বোঝে সে বিক্ষুপ্ত পথভ্রষ্ট গমরা হবে নিশ্চিত এটা স্পষ্ট তো আবুল আল্লাহদি এমন অনেক টুটি বিচুটি ওলেমাই আহলে হাদিস ওলামায় দেবন্দি ওলেমাই বেরলবি সকলেই করেছে সকলেই তার বিরুদ্ধে কলম ধরেছে

করার পরে আমরা যখন কথা বলেছি আমাদেরকে অকথ্য ভাষায় গালে করেছেন এমন লোকেরা যারা আরবি পড়তেও জানেন না কোরআন হাদিসের কাছেও কোনোদিন জান নাই তিনার সামনে বসে যারা বক্তব্য শোনেন যে একটা হাস্যকর অভিযোগ অভিযোগ নাম্বার তিন মোল্লা নাজিম সাহেব বলছে যে তারা যখন মতিরমান মাদানি হফেজ হুলদার ভিডিওর জবাবে পাল্টা ভিডিও করেছে সেই সময় আলুল হাদিসদের পক্ষ থেকে এমন শ্রেণীর ব্যক্তিরা মানে তিন নম্বর শ্রেণী তার ভাষা অনুসারে তারা এমন ভাষাতে তাদেরকে গালি দিয়েছে যারা আরবি পড়াও জানে না এইসব ব্যক্তি গাল দিয়েছে ভাই এটা কেমন অভিযোগ প্রথম কথা হচ্ছে এটা আপনি কি তার মানে বলতে চেয়েছেন এটা যে গালি দেওয়ার জন্য আরবি ভাষা করে পাণ্ডিত্য অর্জন করা জরুরি মানে বোঝাতে চাইছেন কি বুঝলাম না আপনি বলছেন এমন ব্যক্তিরা গালি দেয় যারা মানে আরবি পর্যন্ত বোঝে না পড়তেও পারে না বলতেও পারে না এইসব ব্যক্তিরা গালি দেয় তার মানে কি আপনি বলতে চাইছেন গালি দেবার জন্য কমপক্ষে আরবি জানা লাগবে অথবা যারা আরবি আলেম পণ্ডিত এইসব ব্যক্তিরা গালি দিতে পারবে যেমনটা আপনি দিয়েছেন আপনার ওই আঠ মিনিট বক্তৃতার শেষ এগারো মিনিটের পর থেকে আপনি দিয়েছেন যেটা আমরা অচিরে আপনাকে শোনাবো তো এই অভিযোগ নাম তিন কনন করলাম যে মানে কমপক্ষে গালি দেওয়ার জন্য মনে হচ্ছে যে আপনাদের কাছে মানে আরবিটা জানা জরুরি আর যারা আলেম তারা গালি দিতে পারবে আপনার ইস্তে বা আপনার ইস্তেহার থেকে বুঝলাম তো এই ধারাবাহিকতায় আমরাও কিছু বক্তব্য দিয়েছি ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই কথা বলেছেন লিখেছেন আমাদের ফখরুদ্দিন আহমেদ ভাই লিখেছেন কথা বলেছেন আমাদের রফিকুল আফসারি ভাই লিখেছেন কথা বলেছেন আপনারা অনেকে এগুলো শেয়ার করেছেন তো আজকে আমি ছোট্ট একটা লাইভ আপনাদের সামনে করব ছোট্ট লাইভ করবে ফখরুদ্দিন ভাই আমরা আমরা বারবারই বলেছিলাম তিনি কারো কারো এজেন্ট বা পেইড এজেন্ট হিসেবে কাজ করছেন কিনা খতিয়ে দেখার দরকার মুতরমন মাদানি আপে জাহুল্লাহ একটি ভিডিও আমি পেলাম সেই ভিডিওর দ্বারা কি প্রমাণ হয় তার বক্তব্যে কি আসে আপনারা একটু শুনেন এবং আপনারা নিজেরাই বিচার করবেন সে ঠিক আছে আমরা বিচার করছি ভাই তার বক্তব্যটা শোনাবো এবং আমি একটা একটা করে বিশ্লেষণ করব ইনশা আল্লাহ প্রথম কথা হলো তিনি যে কতটা অহংকারী আমরা ছোটকাল থেকে লেখাপড়া করে শিখছি যে মানুষের জ্ঞান যত বাড়ে মানুষ তত নম্র এবং ভদ্র হয় আর মতিউর রহমান মাদানী সাহেব কোন পয়েন্ট টু নোটেড মনে করেন

তারপরে আমাদের রফিকুল্লা আফসারি মিজানুর রহমান আজারি আমির যাই হোক এখানে আরেকটা একটা অভিযোগ অভিযোগ নম্বর চার মোল্লা নাজিমের খুব আপত্তি এবং খুব তিনি কষ্ট পেয়েছেন শেখ মতির রহমান মাদানী হাফেজাহুল্লাহ তিনি যখন প্রশ্নের জবটা দিতে যাইছিলেন তিনি কিন্তু মতির রহমান মাদানী হাফেজুল্লাহ তিনি কিন্তু নিজের তরফ থেকে কথা বলেনি তিনি শেখ সলেহ ফৌজদানের যখন ফতোটা পড়ছিলেন ওই ফতোর একটা অংশে আছে মাসুর ইন্দাল নাস যে কোনো ব্যক্তি যদি মশহুর হয় খুবই পরিচিত ব্যক্তি হয় মানুষ সমাজের মধ্যে যাকে প্রত্যেক মানুষে চেনে যার সম্পর্কে আলোচনা করা হয় এই ব্যক্তি যদি ভুল করে তবে শেখ সালাহুল ফৌজ হাফেজুল্লাহ তিনি বলেছেন তার নাম ধরে সমালোচনা করাটা বৈধ তো শেখ মুথি মাদানী হাফেজুল্লাহ এটা বলে যে মশহুর মানে পরিচিত খুবই পরিচিত এমন ব্যক্তি কোনো ছোটোখাটো সাধারণ আমজনতা যদি কোনো ভুল করে কোনো সাধারণ কোনো যদি আলেম যদি কোনো ভুল করে তার নাম ধরে সমালোচনা করা এটা উচিত নয় কিন্তু যার মাধ্যমে সে যদি বড় কোনো মাপের আলেম হয় সে যদি ভুল করে মানুষ সমাজের মধ্যে মাসহুর হয় এবং মানুষ তাকে বড় আল্লাহ মনে করে এই ব্যক্তি যদি কোনো আকৃদে যে ভুল হয় শেখ সোলে ফৌজান হাফেজুল্লাহ তিনি বলেছেন তার নাম ধরে তার সমালোচনা করাটি বৈধ শেখ মাদানি এই মানে এই বিষয়টি এই ফতোটা পড়তে গিয়ে তিনি বলছেন যে ঠিক আমি এটার উপরে আমল করি আমি সালাফের মানহাজ সালাফরা যে মানহাজ দিয়েছে সেই মানহাজ অনুসারে আমিও কাজ করি মতিউর হাফেজুল্লাহ বলতে চাইছেন যে এই জন্যই তো আমি বড়ো বড়োদের নাম নিই আমি কোনো চুনুপুটি এদের নাম নিই না মাদানে কিন্তু হয়ে বলেনি মোল্লা নাজিম আবুল বাসার আমির হামজা বা মিজানুর রহমান আজহারি এদের নাম নেননি শেখ মতি রমান মাদানি হফাজুল্লাহ তিনি ওই ফতো পড়ছেন যেখানে আছে যে মাসুর নাস যে মাসহুর মানে বিশেষ করে যারা মানুষ সমাজ মাসহুর এমন আলেম যদি কোনো ভুল করে তার নাম ধরে সমালোচনা করা যায়েজ বড় যদি কোনো আলেম ভুল করে ছোট আলেম যদি করে এটা কর্ণপাত করা উচিত নয় তো মাদানি রে মাদানি হাফেজুল্লাহ তিনি এই কথাই বলতে চাইছেন যে ঠিক আমি এই কাজটাই করি যে বড়ো কেউ যদি ভুল করে তাদের সমালোচনা করি যেমন আবুল আলম ওদুদী জামাত ইসলামী মৌলানা ইলিয়াস তিনি তাবলিক জামাত এরা ভুল করেছে এদের নাম ধরে এদের কিতাবপত্র ধরে 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 সমালোচনা করেছি এবং জবাব দিয়েছি অনুসারে আর এখান থেকে মোল্লা তিনি বুঝে নিলেন এবং তিনি নিজের কাঁধে নিজে বাসটা তুলে নিলেন যা হাবাজ্লা কখনো বলেছে যে মোল্লা নাজিম তুমি একজন চুনিপুটি বা আবুল বাসার ইনি একজন চুনুপুট্টি বা আমির হামজা ইনি চুনিপুট্টি বা নিজের কাঁধে নিজে বাসটা তুলছেন কেন নিজের কাঁধে নিজে বাস তোলার কারণটা কি আর আপনাকে কি তার মানে আল্লামা বলতে হবে যে না বাংলাদেশে বড় বড় আল্লামা আপনাকে আল্লামার ডিগ্রি দিলে আপনারা খুব বেশি মানে খুশি হবেন যদি আপনি আল্লামার ডিগ্রি নিতে চান নেন অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই ঠিক আছে আপনাকে কাছ থেকে আল্লামা বলে ডাকবো আল্লামা মোল্লা নাজিম ঠিক আছে সমস্যা নেই রাগ করিয়েন না তো এটা কোনো অভিযোগই নাই বলতে চার নম্বর যে অভিযোগ মোতে মোহাম্মদানী হাফিজাহুল্লাহ শেখ আল ফৌজানে ফতোয়া অনুসারে তিনি আমল করেন তিনি এটাই বোঝাতে চাইছেন কখনোই আপনাদেরকে চুনোপুটি বলেনি তিনি একটা উমুম আমভাবে বলেছেন যে অনেক চুনোপুটিরা লাফালাফি করছে জব দেওয়ার দরকার নেই আমি মতির মোহাম্মদানি বলছি আমি যেখানে ধরার দরকার সেটাকে ধরেছি বড় বড় যারা আছে তাদেরকে ধরেছি এসব ছোটো খাটো ধরা কি দরকার ইলমি জবাব নাম্বার পাঁচ সং আজ থেকে ছাব্বিশে মার্চ আপনি দুপুর বারোটার দিকে একটা ভিডিও করেছিলেন যেখানে আপনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন আর আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো ব্যাকসেপ্ট করলাম এইভাবে আপনাকে যখন ফোন করেছিলাম আমি সেই সময়তে আপনি কি বলেছিলেন তোমার সঙ্গে কথা বলবো কেন তুমি কে তোমার বড় বড় যারা আলিম শাহেক মাসেক আছে তাদেরকে দাও ভাই আপনি তো আমার সঙ্গে কথা বলতে চাইছেন না আমাকে কি আপনি চুনোকটি মনে করছেন নাকি তো ভাই আপনাকে বুতের মন মানে চুনুপুটি যদি মনে করে আপত্তি কি আপনি তো তার আগে আমাকে চুনুপুটি মনে করেছেন আর কয়েকবার বলছেন ওর সঙ্গে রাহুল ওর সঙ্গে কী আলোচনা করব ব্রাদার রাহুল ওর সঙ্গে কী আলোচনা করব ওই সব বাচ্চা ছেলে এইভাবেই শব্দগুলো ব্যবহার করেছেন আপনি যদি না বিশ্বাস করেন পঁচিশে মার্চ এবং ছাব্বিশে মার্চের আপনার এই ভিডিও লাইভগুলো আপনি শুনে নিন তো ইলমি জবাব পাঁচ নম্বর জবাব আপনাকে দিয়ে দিলাম যে চুনুপুটি সঙ্গে আপনিও আমাদেরকে মনে করেছেন বা আমাকেও মনে করেছেন আর অনেকজনকে আপনার মনে করে থাকেন তাই এটা কোনো ব্যাপার না আর মতি রহমাদানি কখনো আপনাকে আমির হামজাকে এদিকে চুনোপুটি নিজবাত করেনি বরং আপনারা নিজের কাঁধে নিজের বাসটা তুলে নিলেন আর যদি বইতে চান বল আমাদের কোনো আপত্তি নেই রে ভাই আলহামদুলিল্লাহ মতি রহমাদানি হাফেজহল্লাহ তিনি অনেক ধৈর্য ধারণ করে এবং উজ্জ্বভাবে নামটা প্রকাশ করেছে আপনাদের মতো তিনি করেননি এবার অভিযোগ আরেকটা শুনে নেই দেখি অভিযোগ কি বলছে দেখেন

বা গজাল মাছ এদেরকে ধরি ছোটো খাটো ধরি নাই তো এখান থেকে মোল্লা নিজামের তিনটি ইস্তেদালাল প্রথম ইস্তেদাল তার মানে আমি মোল্লা নাজিম আমির হামজা এরা চুন এরা কি চুনোপুটি আর মাদানি তিনি হচ্ছেন কি তিনি বোয়াল মাস তো ভাই এখানে কি মাদানি বলেছে যে আমি বোয়াল মাস তিনি বলেছেন বোয়াল মাছগুলোকে ধরি বড়ো বড়ো মাছগুলোকে ধরি ছোট ছোট মাছগুলো ধরিনি আর আপনি কথা গেলে কেমন ভাবে বুঝলেন যে মতিউম মাদানি নিজে বলছে আমি বল মাছ আপনি আবার বলছেন যে গজাল মাছ আর গজাল মাছের সামনে যা পাই সবগুলো খায়া ফেলাই তো এই যে খায়া ফেলাই এটাকে একজন আলমের ভাষা হতে পারে তো তিনি তো কথা বলেনি এটা তো আপনার কথা মতিম মাদানি মুখে গুজে দিচ্ছেন আর এটা সকল স্পষ্ট যে মতি রহমান মাদানিক তিনি বলেছেন কি তিনি বলেছেন যে আমি বড়দেরকে ধরি ছোটদেরকে ধরি না আর আপনি নিজেই নিজেকে চুনোপুটি বানালেন আপনি নিজেই মতি রহমান মাদানিকে বল মাছ বানালেন আপনি নিজে এভাবে অভিযোগ করছেন উদুর বুদুর ঘাড়ে যে এটা কি কোনো আলেমের ভাষা হতে পারে ভাই আপনার ভাষাটা কি গজাল মাছ সামনে জাকে পাই তাকে মায়েরা ফেলে না খায়া ফেলে কি একটা বললেন তো যাই হোক অভিযোগ নাম্বার ছয় আরেকটা দেখেন কি বলছে বেটা তারপর বলতে উনি কি বললেন নাকি সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী তিনি নাকি তিনি নাকি

ইনি পথভ্রষ্টুত এই কথা অভিযোগটা মতের রহমানী হেফাজ তিনি করেছেন আর মোল্লা নাজিম তিনি বললেন কি যে গোটা বিশ্বের যিনি শাসক মনোনীত একজন খলিফার নাম কি দোগান তো কথা হচ্ছে এটা যে অভিযোগ হচ্ছে এটা মতির্মা মাদানী যে মশহুর যদি কোনো ব্যক্তি হয় নাস মানুষ সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি পরিচিত হয় সে যদি গোমরা পথভ্রষ্ট হয় শেখ সোয়ালে আল ফহাজান তিনি বলেছেন তার নাম ধরে সমালোচনা করা উচিত মাদানী সাহেব এই জন্য বলছে যে আমাদের এই সময়তে তাহলে এর নাম ধরেও আলোচনা করা উচিত এর দোকানের নাম অনুসারে নাম ধরে তার সমালোচনা করা উচিত এটা সলাবদের মানহাজ তিনি নিজের তরফ থেকে বলেন শেখ সোয়ালে আল ফৌজানের কথাটা নকল করেছেন তার ফতোয়া থেকে আর এখানে মোল্লা নাজিম তিনি কি বলছেন যে তিনি নাকি মুসলিম মুম্মার খলিফা আরও প্রশংসামূলক তিনি নাকি কি বিশ্বাস করেন না বা সেকুল বিশ্বাস করে কি করে না আছেন আমরা একটা ভিডিও শোনাই স্বয়ং মানে নিজেরই মুখ থেকে ভিডিও শুনবেন আরবি এবং ইংরেজি টাইটেল দুটো দেওয়া আছে সেকুল প্রসঙ্গে যখন জিজ্ঞেস তখন নিজেকে মানে যখন জিজ্ঞেস করা হয়েছিল স্বয়ং এরদুগান নিজে বলেছে আমরা সেকুল বিশ্বাস এবং প্রতিষ্ঠা করতে যাই তুরস্কে পরিষ্কারভাবে দেখে শোনেন الدولة تكون علمانية هذه نقطة مهمة والعلمانية تعني التسامح مع المعتقدات كافة من قبل الدولة والدولة تقف على المسافة نفسها تجاه الأديان كافة والمعتقدات كافة هل هذا مخالف للإسلام ليس مخالفا للإسلام ولكن هناك من يحاول تا আপনারা পরবর্তী সময়তে যারা মানে দেখতে চাইছেন বা শুনতে চাইছেন বিস্তারিত এটা ইংরেজি টাইটেলের সঙ্গে আছে আরবি ভাষা আবার আরবি সঙ্গে আরবিও দেওয়া আছে আপনারা দুটোটা আপনারা পেতে পারেন আর এটা দেখার জন্য আপনারা ইউটিউবে যান এ দুগান লেখেন এ দুগান সেগুলো ইসলাম দেখবেন একটা ভিডিও পেয়ে যাবেন আর আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখে নিতে পারেন আমি এখানে শেয়ারটা করেছি ভিডিওটা আজকে হচ্ছে তেরোই মে আমি শেয়ার করেছি তেরোই মে আমার ফেসবুক রাহু মানে রুহুল হোসেন রুহুল হোসেন আপনি দেবেন তারপরে বিয়া রাহুল হোসেন লিখবেন এটা পেয়ে যাবেন দেখবেন ফেসবুকে এই যে ভিডিও দ্বারা তিনি নিজে স্বীকার করেছেন উর্দু যে তিনি একজন সেকুলারিজম এবং তিনি তুরস্ক সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চাইছে আর এ বিষয়ে একটা আর্টিকল আছে এবং সেখানে ব্লক ইন্টারনেটের বিভিন্ন ব্লক দেওয়া হয়েছে সেখানে আপনি দেখে নিতে পারেন তো মতির মাদানী আহমেদুল্লাহ আলহামদুলিল্লাহ তিনি মিথ্যা কথা বলেনি তার তাহাকিক তার গবেষণা একদম সূক্ষ্ম তার জন্য তিনি বলেছেন যে এর্দু তিনি সেকুলারিজম বিশ্বাসী আর এই যে বললেন না জিম আল্লামা 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 না বলে তিনি যে রাগ করেন তো হ্যাঁ আল্লামা এই আল্লামা সাহেব তিনি যে মানে এই যে এদানকে যে একবারে খলিফা বা একদম মুসলিমদের প্রিয় ব্যক্তিত্ব বলে তিনি পরিচয় দিতে চেয়েছেন আর এবার নিজে সেগুলো যান আপনার আহলাইশের প্রতি অভিযোগ করেন যে আহ অমুকজন ব্যক্তি সেগুলো যে বিশ্বাসী ও কুফুরি করেছে এ করেছে এ করেছে তার মধ্যে বিশ্বাসী তো ভাই একটা কথা মনে করবেন এক কাজ করেন এর থেকে জিহাদ ঘোষণা করেন তার বিরুদ্ধে আজকে কলম দ্বারা শুরু করেন তিনি নিজের মুখে তিনি স্পষ্ট বলেছে। ভিডিওটা আপনার ইউটিউব থেকে শুনে নেবেন আমার ফেসবুক থেকে শুনে নেবেন তো এখানে কথা হচ্ছে এটা শেখ মুহমাদী হাফেজুল্লাহ ঠিকই বলেছেন যে মশহুর কোনো ব্যক্তি যদি হয় তাহলে তার নাম ধরে সমালোচনা করা বৈধ এটা শেখ সলে মানে বিশেষ করে শেখ মোনাজিদের হাফিজুল্লাহর কথা এবং অনেক ওল সৌদি ওলিমা তারা এই ফতোয়া দিয়েছে এটা সালাবদারি মানহাজ তাই এখানে মতির মোহাম্মদানি কোনো ভুল করেনি ভুল এবং অজ্ঞতার পাপে পাপিষ্ট আপনি হয়েছেন কেন আপনি একটা একজন মানে সঠিক কথাকে বুঝতে না পেরে আপনি মতির মোহাম্মদানি হাফিজুল্লাহ পরে মিথ্যা অপবাদ দিয়েছেন অভিযোগ নম্বর নয় আমরা জবাব দিলাম দশ নম্বরের আচ্ছা এক মিনিট আমরা ওই ভিডিওতে চলে যাবার কি মানে কি বললেন জামাতের লোকরা যদি সেকুলার হয় তাইলে অসুবিধা আমাদের লোকেরা সেকুলার হইলেও কবে আমরা তো সেকুলারের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করলাম আর উনি এটা কি বললেন এরপরে উনি কি বললেন নাম ধরে বললেন আওয়ামী আচ্ছা শেখ মতিউর মাদানী হাফিজুল্লাহ তিনি বলেছেন যে সেকুলার ইজমে বিশ্বাসী জামাত ইসলামরা যদি কোনো সেকুলার ইজামে বিশ্বাসী হয় বা কাউকে সমর্থন করে সেক্ষেত্রে কোনো তাগুদ হয় না কিন্তু অন্য কেউ যদি করে সেক্ষেত্রে তারা তাগুদের ফতোয়া দিয়ে ঢালোভাবে কুফরি পর্যন্ত তারা পৌঁছে দেয় তো শেখ মতুর মোহাম্মদানী আপনার কী বোঝাতে চেয়েছেন আর এ ব্যক্তি কী বুঝেছে আসলে বাংলা ভাষাটাও কি বোঝে না বুঝি না মানে কি মধুপুর মাতায় নেওয়া খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছে এটা যে জামাতিরা অনেক ক্ষেত্রে তারা সেগুলো বিশ্বাসী এমন ব্যক্তিকে সাপোর্ট করছে এর দোকানকে সাপোর্ট করলেন তো তাগত হচ্ছে না কেন তাগতি ফতোয়া দিচ্ছেন না যে এর দোকানে যেন তাগুত তাগুদ ফতোয়া দেন সেখ মধুর মাদায় নেওয়া এটাই মানে বোঝানোর চেষ্টা করেছেন পয়েন্ট নাম্বার এগারো আপনি এখানে বলতে চাইলেন যে জামাত ইসলামীরা কখন সেগুলো বিশ্বাসী আর তারা তো সেগুলো যেমন বিরুদ্ধে সব তারা আন্দোলন করেছে ভাই আপনারা বিশ্বাসী কি বিশ্বাসী নাই গাছ তোমার নাম কি ফলে পরিচয় একটা প্রবাদ বাক্যছে ঠিক এমনটাই যে আপনার সেগুলারিজমে বিশ্বাসী কি বিশ্বাস নিয়ে তার জ্বলন্ত প্রমাণ আপনারা পাঁচ বছর আগে দেখেন কাদের সঙ্গে আপনারা ছিলেন কাদের সঙ্গে জোট বেঁধেছিলেন বা তাদের সঙ্গে জোট করা মানে কি সমর্থন করা আর তারা যেহেতু সেগুলিজম বিশ্বাসী আপনি সমর্থন করছেন এটা মনসম্মতি আপনারা অবশ্যই আপনার তাদের সঙ্গে সাপোর্ট করছেন সেগুলো যেমন বিশ্বাসী বলেই তো আপনারা এই কর্মটা করছেন আবার যখন সরকার পরিবর্তন হয়েছিল কিছুদিন তার আগে তখন ওই সরকারের পক্ষে আপনারা ছিলেন এখন আপনারা বোঝেন আপনারা যখন যে সরকারের সঙ্গে আছেন তাদেরকে কখনো আপনারা তাগত ফটোয়া দিচ্ছেন না কিন্তু আপনাদের বিরুদ্ধে যারা মানে আছে যেই বিশেষ করে নেতারা আছে তাদেরকে আপনারা সবসময় তাগত বলছেন আচ্ছা তাগুদ কোনটা আমরা তো বুঝি না আপনাদের বিপক্ষে যা আসবে তারা তাগত হয়ে যাবে যেন আমাদেরকে তাগত বলছেন যখন আপনাদের বিপক্ষে যখন কোনো আওয়ামী যদি থাকে তখন আপনারা তাকে তাগত বলছেন আবার তার আগে আওয়ামী সঙ্গে আপনারা ছিলেন তখন বিএনপিকে তাগত বললেন আবার বিএনপির সঙ্গে এখন আছেন এখন আওয়ামী লীগকে তাগত বলছেন আসলে তাগতের সংজ্ঞাটা কি বুঝি না তো যাই হোক আপনাদের আর একটা অভিযোগ শুনিনি

আচ্ছা হাসি পাচ্ছে এত বড় এরা নাকি দেশ চালাবে সরকার হবে কথাই বোঝে না বাংলা মানুষের বাংলা কথাটা বোঝে না এরা নাকি পার্লামেন্টে গিয়ে রাষ্ট্র চালাবে এরাই নাকি রাষ্ট্র চালাবে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী এসব হবে আশ্চর্য দুনিয়া ভাই যাই হোক আমি কাউকে ছোটো করার উদ্দেশ্যে বলছি না মতি রহমান মাদানী হাফেজুল্লাহ তিনি বোঝাতে চাইলেন কি তিনি বুঝলেন কি তিনি কখন আওয়ামী লীগের পক্ষে কথা বললেন মাদানী সাহেব বলতে চাইছেন যে জামাতিদের মধ্যে এমন নীতি প্রবেশ করেছে তাদের এমন নীতি যে যখন তারা বিএনপির সঙ্গে থাকছে কোশ্চিন কালো বিএনপিকে তখন বলছে না যে এরা তাগুত তখন তারা কাকে বলছে আওয়ামী লীগকে বলছে আবার যখন আওয়ামী লীগের সঙ্গে যখন জোট থাকছে তখন তো মাদানি সাহেব বলছে যখন যখন তারা যাদেরকে সাপোর্ট করছে তারা তাগত হয় না মতিরমাদানী হাফিজুল্লাহ এটা ব্যবহার করে বোঝাতে চাইছে তিনি কখন বললেন আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের পক্ষে তিনি কথা বললেন আর আওয়ামী লীগের সঙ্গে কথা বলে মতির মাদানী কি বাংলাদেশের মানুষ নাকি রে ভাই না উনি বাংলাদেশে যাওয়া তাৎ করার জন্য সুবিধার জন্য আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন উনি ইন্ডিয়ান তো যে মতি রহমান মাদানী হাফেজুল্লাহ তিনি আওয়ামী লীগের পক্ষ তিনি কথা বলেননি তিনি বিএনপির পক্ষে কথা বলেন তিনি বোঝাতে চাইছেন যে আপনাদের একটা নিকৃষ্ট একটা আচরণ আছে আপনাদের মধ্যে একটা নিকৃষ্ট ক্ষমতা লোভী একটা বিষয় আছে এটা তিনি বোঝাতে চাইছেন যে আপনার ক্ষমতার জন্য এক ব্যক্তিকে বুকে টেনে নিচ্ছেন আবার কিছুদিন পরে লাথি মেরে ফেলে দিচ্ছেন তাগুদ ফতোয়া দিচ্ছেন তো আপনাদের কেন এই দ্বিমুখী নীতি এটা মতির মাদানী হাফিজুল্লাহ এটা বোঝাতে চেষ্টা করেছে আপনি এই বাংলা টুক বোঝেননি আপনি বা দেশ চালাবেন অর্থমন্ত্রী হবেন কাছে ইসলাম আছে জঙ্গি মনোভাব করছে না কাফের আর কতগুলি শিখলেন কাছ থেকে এই যে উনি কি বললেন যে জামাত জঙ্গি তৈরি করে ওনাকে জিজ্ঞেস করেন আশেপাশে যারা আছেন আচ্ছা মিথ্যা কথা দেখেন পরিষ্কর মাদার হিসাব কি বলছে আর উনি কি বলছে দেখেন মাদান সাহেব কখন বলল যে জামাত জঙ্গি তৈরি করে মর্তুমা মাদার হিসাবিলা তিনি বলছে যে তাদের এই ভক্তিতা তাদের লেখনি পড়ে মানুষ জঙ্গিবাদের মানে উৎসাহ পায় এমনটা কথা বলেছেন আর তিনি বলছে জঙ্গি তৈরি করে এবং আজকের বাংলাদেশে এটা প্রমাণ হইছে যে জামাত সন্ত্রাসীর দল নয় এই বললেন

মানে সমর্থন করে বা এ ধরনের কিছু বলতে চেয়েছেন তিনি কখন মানে আসলে মতি মাদানি শেষ এ কথাটা জব আমি দিয়ে দিই কী বলে ফাঁসি হলো শহীদ হলো ওই আমরা তো কেউ তো লাঠিসোটা নিয়ে কোনোদিন নামে নাই জামাতটা না কিন্তু কখনো লড়াই নাই দেখেন জামাতের নাজিমে তেরো নম্বর অভিযোগ যে জামাত ইসলামের অনেক নেতৃত্ব আছে তাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছে জামাতে ইসলামরা নাকি লাঠিসোটা নিয়ে বের হয় নাই তো ভাই একটু আপনারা দেখেন এটা কি আবার ভিডিওতে শোনাচ্ছে দেখেন ওরা নাকি লাঠিটা নিয়ে বের হয় নাই এগুলো কারা পোস্টারে কি লেখা ভাই আরে ফুল দিচ্ছে ফুল দিচ্ছে নাকি ভাই এগুলো ফুল দিচ্ছে এগুলো কি ফুল ফুল ঢালছে নাকি কি আরে বাবা ফুল ঢালছে তো এটা কি হচ্ছে বাজি পোড়াচ্ছে হ্যাঁ বাজি না তো আগুন তো আচ্ছা 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 আগুন না বাজি ভাই আপনার কি দেখছেন বাজি না আগুন আগুন না বাজি ভক্ত ভালো করে দেখেন তো ভাই তো যাই হোক এখানে অনেক লম্বা ভিডিও আছে প্রায় দশ মিনিটের আপনারা বিস্তারিত যদি দেখতে চান এটা আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক থেকে আমি শেয়ার করেছি আপনারা পেয়ে যাবেন যে জামাত ইসলামীরা তারা কখনো তারা এইসব কাজগুলো করেছে কি করেনি সন্তোষ সিংহ করছে কি করেনি তারা অস্ত্র নিয়ে মাঠে নেমেছে কি নামেনি এটা একটা জাস্ট সংক্ষিপ্তভাবে আপনাকে বলার চেষ্টা করলাম অভিযোগ নম্বর তেরো তারপরে আমরা আবার চলে যাব কারণ আলোচনা খুব দীর্ঘায়িত করা যাবে না খুবই সময় সংকীর্ণ আশেপাশে যারা আছেন ওনার সামনে ওই যে রুমাল মাথায় দিয়া যিনারা বসে বসে ওনার কথাগুলি শুনে ওনারে জিজ্ঞেস করেন জামাত জঙ্গি অথচ আমেরিকা একটা রাষ্ট্র আমেরিকা পর্যন্ত মানে বলে দিয়েছে যে না জামাত কোন সন্ত্রাসী দল নয় আমেরিকা রিপোর্ট কেন নিতে হবে আমেরিকা তাগুত না তারা কাফের দেশের রিপোর্ট আপনার নিয়ে কাকে শোনাচ্ছেন ভাই আমরা আপনাকে ভিডিও সরাসরি ভিডিওটা দেখিয়েছি যে আপনারা কাজ করছে করেননি এবং আজকের বাংলাদেশেও এটা প্রমাণ হইছে যে আপনার কি বলে ফাঁসি হলো শহীদ হলো কই আমরা তো কেউ তো লাঠি সোটা নিয়ে কোনোদিন নামে নাই ফুল নিয়ে ভিডিও উনি কি বললেন উনি বলে বড় আলেম উনি কি বললেন যে জামাত জঙ্গিবাদকে কে দেয়

কতটা অজ্ঞতা আবারও মনে হচ্ছে যে এইসব ব্যক্তিকে ক্ষমতা যদি দিয়ে দেয় এরা যদি মানে ক্ষমতা চলে যায় অর্থমন্ত্রী হয়তো এরা কীভাবে হিসাব রক্ষ হিসাব রক্ষা করবে শেখ মতিউর মাদানি কখন বললেন যে তাগুতের কথা মতিউমাদানী কখন অস্বীকার করলেন কথা শোনেন শেখ মতিউরমান মাদানি স্পষ্ট হয়ে বলছে এই খোয়ানি এবং জামাতিরা আসার পূর্বে সালাতে সালেহীন থেকে মুসলিম শাসককে কখনো কেউ তাগুত এই ফতো দেয়নি শেখ মাদানি এ কথা বলেনি যে কোরআন সুন্নাতে তাগুত নেই বা তাগুদের ব্যাপারে ইসলাম কিছু বলেনি এমনটি না শেখ মতি মাদানি বলছে ই এবং জামাতের পূর্বে মুসলিম শাসককে তাগুত ফতোয়া দেওয়া তাগুত ফতোয়া দেওয়া এটা সালাব ইসলামের মধ্যে ছিল না এটা জামাতেরা প্রথম এটা চালু করেছে এটা মতি মাদানি দাবি তো মতি মাদানি হাফেজ ঠিকই বলেছে যদি মুতির মাদানি ভুল বলে তাকে সালাবিসম থেকে প্রমাণ দেন যে সরকার মুসলিম সরকার যারা ছিলেন সরকার ছিলেন তাদেরকে কেউ তাগুত ফতোয়া দিয়েছে শেখ মাদানি কথাটা আরো স্পষ্ট তিনি কি বুঝলেন আমি বুঝি না এর দেশ চালাবে কি করে রে ভাই এই যে কি বুঝলেন ইনি যে মাদানি বলছে যে তাগুতকে অস্বীকার করেনি মতুর মাদানি বলছে যে সরকারকে তাগুত ফতোয়া দেওয়াটা এটা জামাতার ইখনি এরা চালু করেছে তার আগে দেশের সরকারকে কোনো তাগুত ফতোয়া দিত না মুসলিম শাসককে ভালো করে আবার শোনেন রে কাফের বানাইছেন এখন শুনেন কাফের কে উনি কি বললেন কথাটা উনি বললেন তাগুদ টাগুদ এগুলি আগে ছিল না জামাত আর বানানো কথা অথচ কোরআনুল কারিমে পঁচিশের উপর এই কথাকে মধ্যে মাদানি বলছে যে তাগুদ পাগুদ কিছু নেই এটা ইখনিদের বানানো কথা মাদানি সাহেব বলেছে সরকারকে তাগুদ ফতোয়া দেওয়া বুঝেন মোল্লা নাজিম এত আইকিউ যদি লেস হয় যদি কম হয় দেশ চালাবেন কিভাবে ভাই মাদানি সাহেব বলেছে যে সরকার দেশের সরকার মুসলিম শাসককে মুসলিম শাসককে তাগৎ ফতোয়া দেওয়া সালেফ সালে মধ্যে প্রমাণিত বা প্রচলিত ছিল না এটা ই প্রথম ফতোয়া তিনি তাগুদকে অস্বীকার করেনি কোরআনে রায়াত তাগত আছে কি নেই ভাই তাগত উপরে মাদানী হাফেজ অনেক বক্তৃতা আছে বালাতুল শিরকে পরে বক্তৃতা শোনেন কি কিভাবে আছেন ভাই বলুন আল্লাহাক যেখানে তাগুতের বিরুদ্ধে কথা বলেছেন আল্লাপাক যেখানে বলেছেন আমি রসুল আমি প্রত্যেক অলিকুল্লি উম্মতি রসুল আনে বদুল্লাহ রব্বি অজেতানি বুদ্ধ বারবার বলা হয়েছে তোমরা কি পড়লো ভাই সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলে নাজিম সাহেব বলেছেন যে তারা আরবি পড়তে পারে না তিনি কোরআনে কি আয়াত পড়লেন সুরনাহাল সুরান ষোলো আয়াত নম্বর ছত্রিশ পড়েছেন একটু ভালো করে শোনে একটা কী পড়েছে আনিমেদুল্লাহ রব্বি এ রব্বি শব্দ কোরআনে কোথায় আমি তো পাইনি এক মিনিট একটু ভালো করে শোনেন ভাই যে তিনি কোরআন কোরআনের আয়াত পাঠ করলেন আয়াত তো আমরা পাই নাই দেখেন 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 একটু শোনেন তো ভাই কথা বলেছেন

এই রাব্বি শব্দ কি কোরআনে আছে একটু আমি জানতে চাইছি যারা হাফেজ হাফিজ সাহেব আছেন তার একটু বলবেন তো সান আলিদ ছত্রিশ নম্বর রাব্বি রাব্বি শব্দ কি কোরআনে আছে আমার কাছে যে কোরআন আছে উসমানী কোরানুস্কা আছে কয়েকটা আছে ওপরে আমাকে আবুল আল্লাহ মহদুদ্দীর কোরআনটা দেখেছি যে রাব্বি শব্দটা নেই তো এই নাজিম সাহেব তিনি কোথায় বলেন রাব্বি শব্দটা নউজা আলিক তিনি পবিত্র কোরআনের মধ্যে নিজের একটা অংশ কোরআন বলে চালিয়ে দিচ্ছেন এরা দেশ চালাবে আশ্চর্য ভাই আনিবুদুল্লাহ রাব্বি রাব্বি শব্দ নেই আপনি কোরআনের মধ্যে বিকৃতি তাহারিফ করেছেন কোরআনের মধ্যে নিজের অংশ নিজের কথাকে পবিত্র কথা ঢুকানোর চেষ্টা করেছেন আবার আপনি বলছেন মাদানি তাগতকে অস্বীকার করেছে আরে ভাই অস্বীকার করেনি আপনি সঙ্গে তাগতের আয়তের মধ্যে নিজের কথা ঢুকে দিয়েছেন রাব্বি শব্দ পবিত্র করানি নেই এটা আপনি যুক্ত করেছেন ভাই আমাদের এমনি তো আমরা হাফেজ না একটু মোটামুটি আমরা পড়াশোনা একটু করি তাই যদি কোরআনের মধ্যে নতুন শব্দ প্রবেশ করিয়ে দেন আপনার দেশ চলাবেন

আর তাদেরকে জালেম ফাসেক সরকার বলেছে কিন্তু তাগুত সরকারের কথা বলেনি যারা মুসলিম শাসককে তাগত সরকার বলেনি তো মাদানী কথা বলছে যে সরকারদেরকে তাগুদ ফতোয়া দেওয়া এরা সালেম প্রমাণিত নয় এটা ইখানে জামাতিদের তৈরি আমরা তো তাই বলছি আর যদি তৈরি নাই হয়ে থাকে তাহলে আপনি পেছনে চলে যান আর আপনি না বুঝে বলে কি মাদানি সাহেব অস্বীকার করেছে এই আইকিউ নিয়ে আপনি দেশ এ চালাবেন একটু পড়াশোনা করুন ভালো করে শোনার চেষ্টা করুন জোশে এসে হোশ খেয়ে ফেলে ভিডিও করতে আপনাকে এর আগে আমি পরামর্শ দিয়েছি এমন করেন না যে আপনি জোশে এসে হোশ খেয়ে ফেলে উল্টা ভিডিও বানিয়ে দেবেন মাদানি সাহেব যেটা বলেনি আপনি বুঝেছেন উল্টো উল্টো বুঝলি রাম সাধু সাবধান

কি বুঝলেন চিন্তা চেতনায় বক্রতা আছে তার মানে ওনার চিন্তা চেতনা ঠিক আছে উনি তাগুতে চিন্তা চেতনায় বক্রতা আছে এটা শেখ সলেল ফৌজানের ফতোয়া পুনবাদ করছে ভাই একটু বোঝার চেষ্টা করে মূল নাজিম একটা মতির মাদানি কথা নয় শেখ সালে আল ফৌজানের ফতোয়ার কিতাবটাকে সামনে রেখে তিনি পরে পরে শোনাচ্ছেন এটা মতির রহমান মাদানি কথা নয় তিনি ফতোয়া অনুবাদ পড়াচ্ছেন কেন আপনি মাদানি সাহেবের উপর আপত্তি করছেন শেখ সালে আল ফৌজানের উপর আপত্তি করেন ভাই আপনারা বলেন আপনাদের বিবেককে প্রশ্ন করেন এবার বসে বসে বিবেক রে প্রশ্ন করেন মতিউর রহমান মাদানি সাহেব আমি দালাল কনে আপনারা অনেকে খেপছিলেন এখন আপনি বুঝেন উনি কার দালালি করতেছেন

ইনশাল্লাহ বলার দরকার ছিল মানে আমি আমি এরকম বিশ্বাস করি ইনশাল্লাহ যে আল্লাহ চাই হবে ইনশাল্লাহ শব্দটা বলেনি এরা নাকি দেশ চালাবে সোরা কাহাব করবেন তেইশ চব্বিশ পঁচিশ নম্বর পর আয়াত বিশ্ব একবার ইনশাল্লাহ না বলার কারণে ফেরেস্তার জিব্রাইল আসে আসে নাই তো এটা শরীয়তের নিয়ম যখন ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু সিদ্ধান্ত নিতে চাইছেন বা ভবিষ্যৎ সম্পর্কে কিছু কর্ম করতে চাইছেন কমপক্ষে ইনশাল্লাহ বলতে হবে আপনি একজন ব্যক্তি প্রসঙ্গে বলছেন যে এ বেঈমান হয়ে মৃত্যুবান করবে ইমান বিক্রি করবে আপনি বিশ্বাস করেন আপনি ইনশাল্লাহ শব্দটা বলছেন না আপনি গায়বের সংবাদ কীভাবে জানলেন আর আপনি একজন ব্যক্তি আপনি তার জন্য হেদায়তে দোয়া করতে পারেন আপনি কীভাবে ভবিষ্যদ্বাণী করে দিচ্ছেন যে মাদানি সাহেব বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে আজীব আপনারা নাকি কি হবেন রাষ্ট্র চালাবেন চালান কোন জায়গায় আছে শুনে কোন জায়গার আয়াত কোন জায়গার কথা কোথায় লাগাচ্ছে আর এটা আয়াত না রে ভাই এটা শেখ ফৌজদানের একটা ফতুয়া পড়ছে রে ভাই তার জন্য একটা কথা প্রচলিত ছিল যে কিছু মোল্লা আছে তারা আরবি শুনলে ভাবে কোরআন আরবি যদি কেউ পেপার পড়ে কোরআন পড়ছে আরে ভাই শেখ সলাল ফৌজানের তিনি ফতোয়া পড়ছেন এটা কোরআনের এত এখানকার এত ওখানে লাগাচ্ছে এমনটা নয় রে ভাই অনুবাদ পড়াচ্ছে এতটুকু বোঝার যোগ্যতা নেই আবার নাকি কি চালাবে

সুননাথ থাক এইসব ছোটো খাটো মশলা সুননাথকে পিছিয়ে ফেলে দিয়ে শুধুমাত্র ক্ষমতায় যাবো তারপরে ইসলামকে মানার চেষ্টা করব এদেরকে বলেছে যে উদ্দেশ্য লক্ষ্যই শুধুমাত্র গদি পাওয়া এদেরকে বলছে গদি আওয়াল মানহাজ বিশ্বনবী তিনি প্রথমেই তিনি ক্ষমতার জন্য আসেন নাই প্রথমে তাউিদে দেওয়া দিয়েছেন ক্ষমতা আল্লাহ যখন দিয়েছে তখন নিয়েছেন তো এইটা আপনি যেমন বলছেন ইসুফ আলাহিসামের কথা বিশ্বনবীর কথা এদের সঙ্গে আপনাদের তুলনা আকাশ পাতাল কেননা প্রথমে বিশেষ করে আল্লাহ রসুল এবং সাহাবর আহম তারা তৌহিদের দাওয়াত দিয়ে জনগণের সচেতন গড়ে তুলেছে তারপর তারা ক্ষমতা এসেছে কিন্তু আপনারা সচেতন তো দূরের কথা আগে ক্ষমতা যাবেন পরে আপনাদের কি করবেন আপনারা ইসলা করবেন তো আপনারা গদিকটা প্রথম আর রসুল ছিল তৌহিদটা প্রথম তো আপনাদের তার জন্য মতিরহমান মাদানি গদি গদিউল্লাহ মান বলেছে

শুনেন কি কয় ওSecularism ও বিশ্বাসী তাদের চাইতে আরো ভয়ানক ভয়ানকভাবে ভাবে মুশরিকী করছেন এই একটা কথা শুনে নিলেন মদানি সাহেবSecularism চাইতেও এরা খারাপ এরা ভয়ঙ্কর খারাপ স্পষ্ট হয়ে যে Secularism চাইতেও শেখ মুতির মাদানি খারাপ এবং ভয়ঙ্কর খারাপ তে এখান থেকে একটা আমিstedালা করি মদানি সাহেব যদি Secularism চাইতেও ভয়ঙ্কর খারাপ হয় তার মানে বোঝা গেল যে আওয়ামী লীগ এরা সেকুলার বা অন্যান্য রাজনৈতিক দল সেকুলার তার মানে মাদানি সাহেবের চাইতে আওয়ামী লীগের প্রশংসা করছে দেখেন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে নাজিম ওই যে আপনি বুঝেছিলেন আপনার বুঝতে দিলাম যে মাদানিসেব বলেছে বিএনপির মানে কেউ যখন আওয়ামী লীগের দিকে যায় তখন তাগত হয় না নাস্তিক হয় না ওটা যদি মতিন মাদানির আওয়ামী লীগকে সাপোর্ট করা হয় তো আপনি কি বলেন মাদানী সাহেব তিনি সেকুলার চাইতেও খারাপ তো আওয়ামী লীগ এর এখন সেকুলারিজম বিশ্বাসী আর মাদানী শেখ সেগুলির চাইতেও যদি খারাপ হয় তার মানে মূলত আপনি পরোক্ষভাবে আওয়ামী প্রশংসা করছেন আওয়ামী লীগের পক্ষ কথা বলছেন মোল্লানা জিম আমার মাতানি আল্লাহর কোরানের আইনের সাথে মানে কি বলে কুফরি করছেন উনি কাফের এটা আমি বলবো না দুটো ফতোয়া এক মাদানি শেবকে কুফরি কোরানের সঙ্গে কুফরি করছে বললে কুফরিতে আপনি করলেন কোরানের একটা আয়াত রব্বি শব্দটা প্রবেশ করেছেন কোরানে নেই দিনম্বর মথের মাদানিকে এখন আপনি কি বললেন যে কুফরি করছে আর মতিরোমানী মুস্টে কি কথা বলছে তিন নম্বর এটা একটা উক্তি পাঠ করছে ভাই মোল্লা নাজিম সাহেব আপনি কি পড়াশোনা করেছেন আপনি কোরআন দিয়ে দেশ চালাবে ইনি দেখছেন কোরআন দিয়ে দেশ চালাবে শেখ সওয়াল আল ফৌজারের একটা কথা আছে কথা নকল করছে মাদানি বলছে দেখেন কোন জায়গার আয়াত কোন জায়গায় প্রবেশ করাচ্ছে আর এটা কোরআন এর আয়াত নারে ভাই কতবার বলবো রে ভাই একটু বোঝার চেষ্টা করেন কোরআন জানেন না কোরআন নির্দেশ চালাবেন কিভাবে এবার আসেন আমি বিজিটা এতক্ষণ যারা শোনেন নাই আমি দেখছি অনেক লোক শোনেন আপনি কি বলতেছে উনি শুনেন ইমান থাকবে কিনা একটু শুনেন আবার শুনি আমি মাছগুলোর নাম নিচ্ছি আমাদের সমাজে মোল্লা যেগুলো পুঁটি মাছ পুঁটি মাছের নাম নিয়ে যে পুঁটি মাছ গুলো লাফালাফি করলো না কিছুদিন আমার সাত আটটা যুবক বই হইতে আমি একজনের নাম নিয়েছি কি এই পুঁটি মুটির মাছ নিয়ে যে বড় বড় গজার মাছ যেগুলো আছে ওগুলোর নাম ঠিকই নিয়ে কথা বলছেন না তো বলছেন যে বিশেষ করে যারা মশুর ইন্দার মাছ হ্যাঁ এরা এমন বিখ্যাত যে ওদের নাম ধরে যদি বল না তুমি আরে

এই কথাটাই শোনেন একটু ভালো করে এগুলি আগে ছিল না অর্থাৎ যে এটা শুধু জামাতের বানানো কথা আর কোরআনে যে বারবার তাগুদের কথা আসছে অস্তানি ভুত এ কথাটা এটা যে দিয়েছি শেখ মাদানি কখনো বলেনি যে কোরআন হাদিসের তাগত নাই বলেছে সরকারকে তাগত ফতোয়া দেওয়া মুসলিম শাসককে তাগত ফতোয়া দেওয়া এটা ইহানিদের পূর্বে কেউ বলেনি আপনার আইকিউ যদি কম থাকে আপনি যদি কথা বাংলাটাও না বোঝেন তো আমরা কি করব ভাই আপনারা দেশ চালাবেন এই বুদ্ধি নিয়ে আজীব দুনিয়ারে ভাই বারবার আসছেন

উনি কি ভাষা দেখেন উনি বক্তিতা প্রথমে বলেছিলেন যারা আলেম হয় তাদের আস্তে আস্তে ভাব ভাবপুর পায় কি নিয়েছেন আলেম মানে এটা একটা ব্যবহার ছিল না এটা বোম মারবে বোম ব্লাস্টিং করবে ওনার ইংরেজি শুনছেন তো ওনার ইংরেজিটা শুনলেন তো এই যে আমরা বাংলাদেশে সাত লক্ষ মসজিদ আছে আমরা কতবা দেই আর আমরা মানুষকে বোম ব্লাস্টিং করার জন্য আমরা মানুষকে বলি কত বড় জাহেল চিন্তা করে মতম মাদান করে চানোয়ার ফতো জাহেল এখন জাহেল ফতো দিলে প্রথমে সে বলেন যে নিকৃষ্ট তারপরে একদম এখন বললেন জাহেল তার আগে হচ্ছে কোন সময় কুফরি করেছে

চরমপন্থী চরমপন্থী ভিডিওতে আর আপনাকে দেখেই তো মানে এমন ভাবে করছেন চোখ মুখ লাল করে এসে মনে হচ্ছে পেলে মেরে ফেলবেন আর এর আগে তো আমাকে একবার হুমকিও দিয়েছেন যে ব্রাদার রাহুল যা শুরু করেছে এর পরিণতি ভালো হবে না আমি এর আগে ছাব্বিশে মার্চ

9 নম্বর যে কারুনা কারো করছে কারুনা কারো দালালী করছে রাজতন্ত্রের গোলামী করছে 9টা ফটো হয়ে গেল সে যে আপনার কি বলে কমিউনিজমের সাহেবের ব্যক্তিত্বে যেমন বা অভিযোগ যে তিনি সেকুলারিজমের দালালী করছে কমিউনিজমে দালালী করছে তিনি যুধিদের দালালী করছে তিনি কারুনা কারো দালালী করছে তিনি কোরআনের উপরে তিনি কুফরি করেছে তিনি এক নম্বর জাহেল তো অনেকগুলো দেখেন ভাষা দেখেন এগুলো নাকি নমনীয় আর আমাদেরকে অনেক ভাই আছে এরা বলছে আমরা নাকি উগ্রভাবে আমরা কথা বলি ভাই এগুলো কি ভাই এগুলো কি একজন শেখ মত মাদানী হাফুল্লা পরে তিনি অভিযোগ করছেন আর ব্যক্তিগত জীবনের পরে আক্রমণ এগুলো কি ঐক্য চান এরকম বস্তা পচা করতে আসেন না আপনাদেরকে আগে বলেছি কি মনহাজার গদিওয়ালা মনহাজির এই বলছো যে কথার আগের অংশটুক সম্পূর্ণরূপে শেখ সলেল ফাওজানের মাদানী সাহেব না মাদানী সাহেব না পড়ছে এই ব্যক্তি এটাও বোঝেনা যে মাদানী সাহেব কি বলছে কোথা থেকে বলছে আরে ভাই ফতোয়াটা পড়ছে রে ভাই এতটুক না জেনে রাগের মাথায় জোশে এসে হোষ কেবল হবে আপনারা দেশ চালাবেন একটু বুদ্ধি করে চলতে হবে তো

ফুলুস ফুলুস তো বুঝেন উনি বললো না লাভ আছে ক্ষতি নাই লাভটাই হলো ফুলুস উনি যত বলতে পারবে তত ফুলুস পকেটে ডুববে উনি হল অনুমানকারী ধ্বংস হক্সরা তোমার দশ শেখ মাদানী বলছে এইসব বড় বড় আলেমদের নাম ধরে সমালোচনা করছে কেন এখানে লাভ আছে ক্ষতি নেই তারা অজ্ঞতা তারা খারাপ কাজ করেছে বা তাদের আকৃদা ভ্রষ্ট ছিল মানুষকে সচেতন করছে এটা তো অবশ্যই মানুষের লাভ মতেন মাদানী হবে তিনি সেটাই বোঝাচ্ছেন কোনো আলেম যদি ভুল করে যে আলেমের পরে মানুষ চলাচল করে এদের ভুল ত্রুটি বিভ্রান্তিকর বিষয়গুলো জনসাধারণের সামনে উন্মুক্ত করে দেওয়া উচিত এতে জনসাধারণের খায়ের হবে উত্তম হবে ভালো হবে তাদের লাভ হবে এটা আমজনতার কল্যাণের জন্য আলেম সমাজরা এসব ইস্তলামূলক আলোচনা করে থাকে এই কথা থেকে করে মূল্য আজিম কি বলছে যে লাভটা কি টাকা 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 আর কি টাকা হবে এ ভাই এটা কেমন একটা অজ্ঞতামূলক পরিচয় মাদানী সাহেব যে টাকার মতো টাকার পেছনে যদি চলতেন ফুলুস 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 মাদানী সাহেব নাকি টাকার জন্য সব কাজ করে এর আগে আমি একটা পরিসংখ্যান দিয়েছি যে জামাতি হুজুরদের পক্ষ থেকে তিরিশ হাজার টাকা করে বাজেট ধরা হয় আপনারা মাসে প্রতি আপনি নিজে একটা বক্ততে বলেছেন প্রতিদিন আপনার প্রোগ্রাম তো তো আপনার যদি মাসে তিরিশটা মাসে যদি বিশটা যদি প্রোগ্রাম করেন তো বলেন তো কত হাজার টাকা ইনকাম করেন তিরিশ হাজার টাকা যদি একটা প্রোগ্রাম হয় দশটা প্রোগ্রামে তিন লাখ টাকা সরি তিরিশ হাজার দশটা প্রোগ্রামে তিন লাখ তো তিরিশ দশ তিন লাখ তিন লাখ বিশটা প্রোগ্রামে ছ লাখ আরে সর্বনাশ এক মাস যদি আপনারা প্রোগ্রাম করেন তাহলে ছয় লক্ষ টাকা ইনকাম আর মাদানি সাহেব তিনি সৌদি আরবে পড়ে পড়ে আছে দেখেন ষাট হাজার সত্তর হাজার সময় ইন্ডিয়ান টাকা পাই হ্যাঁ বুঝতে পারছেন কারা ফুলিশের পিছনে ছুটছে এই যে ইসলামী আন্দোলন করতে চাইছেন আসলে ক্ষমতা চাইছেন ইসলামী আন্দোলন নামে তিরিশ হাজার টাকা না হলে আপনার বক্তৃতা হয় না আপনাকে নিষবাত করছেন যে ত্রিশ হাজার টাকা আপনি নেন আপনাদের মধ্যে অনেকে আছে এর চেয়ে বেশিও নেন তবে একটা গড় গড়ান ধরলাম তো ইনকাম সোর্স ফুলিশা আপনারা পড়ছেন আরেকটা একটা বিষয় লক্ষ্য করবেন ওনার ঘরে কিন্তু ফ্যানটা বন্ধ আছে দেখেন

দুপুর দিকে তিনি আলোচনা করছেন সেই সময় ঢাকার তাপমাত্রা দেখেছি কুমিল্লার প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখন বলুন তো চল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে ফ্যান বন্ধ করে তিনি কীভাবে ভিডিও করেছেন এটা তো সম্ভব নয় তার মানে ঘরে এসি আছে এটা বোঝাচ্ছে তাই না তিনি তো ঘামেননি তিনি ঘামছেন না দেখা যাচ্ছে ফ্রেশ মাইন্ডে আছে প্লাস ফ্যানটাও বন্ধ আছে আবার ঢাকার শেষ মেঘার তাপমাত্রা প্রায় একচল্লিশ প্লাস তবে তিনি এসি ঘরে বসে বসে ভিডিও করছে মাদান সাহেবের উপরে কিছুদিন আগে অভিযোগ যে এসি ঘরে বসে থাকে তারা ভিডিও করে বানাতে খুব ভালো লাগে হুজুর এখন তো আপনি তো এসি ঘরে ভিডিও করছেন এক দুই নম্বর মাদান সাহেব ফুলিশ ইনকামের জন্য নয় বরং আপনারা ফুলিশ ইনকামের জন্য মরিয়া হয়ে আছেন আপনারা রোজগার বা ক্ষমতা যাওয়ার জন্য ইসলামকে হাতে হিসেবে ব্যবহার করছেন যাই হোক আলোচনা অনেক লম্বা করার ছিল কিন্তু শেহরিস মানে সরি আর ইফতারের সময় কমপক্ষে সতেরো মিনিট পঁচিশ মিনিট আছে তো সকলকে প্রস্তুতি নিতে হবে এই জন্য আমরাও বিদায় নিব তো যাই হোক আমি যেখানে যে কথা বলতে চাইছিলাম সংক্ষিপ্তভাবে কথা বলি যে মোলায়না জিম যেসব কথাগুলো বলেছে একদম শিশু সুলভ আচরণ অজ্ঞতা মূর্খতা মাদানি সবাই কথা না বুঝে অভিযোগ করা কোরআনের মধ্যে বিকৃতি সাধন করা মাদানীকে দশটা মাদানী রহমান হাফেজ হল্লার উপরে দশটা মিথ্যা অভিযোগ এবং অকত্য ভাষা ব্যবহার করা আমি সব মানে সংক্ষিপ্ততে একবার শুধুমাত্র বলে দিচ্ছি তিনি কি কি অভিযোগ করেছিলেন তার জবাব আমরা প্রত্যেকটা দিয়েছি অভিযোগ এক মাদের অনুসারী নাকি গালি দেয় এটা তারাও তাদের পক্ষ থেকে দেয় অভিযোগ দিয়েছে দুই নম্বর অভিযোগ করেছিলেন যে মোদিদি এমন কোনো ভুল করেনি যার ধরুন ইমান হারা হবে এটা মিথ্যা মোদিদি এমন ভুল ছিল তিন নম্বর গালি যারা দিয়েছে তারা কোরআন পড়াও জানে না এটার অভিযোগ জবাব দিয়েছি মানে গালি দিতে হলেও আরবি ভাষা লাগবে চার নম্বর অভিযোগ মাসুর নাস মাদানী সাহেব এই কথা বলছে পুটি মাছদের কথা তিনি ধরেন না তো মাদানী সাহেব ঠিকই বলেছেন মাদানী সাহেব মোল্লা নাজিমকে কোনো মাছ বলেনি তিনি নিজেই নিজেকে মাছ হিসেবে তিনি ঘোষণা করেছেন আর পাঁচ নম্বর মাদানী সাহেবকে তিনি গজাল মাস হিসেবে তিনি বলেছেন মাদানী সাহেব তাকে বলেনি তো যাই হোক পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে ছয় নম্বর হচ্ছে মাদানী সাহেবকে তিনি গজল মাস বলেছেন এটা মাদানী সাহেব নিজে নিজেকে গজল মাস বলেনি আপনি নিজেই শেখ মাদানীকে আপনি গজল মাস বলে সম্বোধন করেছেন মানে বড় মাছ বড় ইলমের ভাণ্ডার আছে মেনে নি আপনার কথা আপত্তি নেই মাদানী সাহেব আপনার চেয়ে অনেক আপনার না আপনাদের অনেকজনের চাইতে বেশি অনেক বেশি ভালো পবিত্র মানুষ না বুঝে এটা আমরা জানি সাত নম্বর এটা কোনো আলেমের ভাষা হতে পারে না হ্যাঁ আপনিও যা ভাষা করেছেন এটা কোনো আলেম তো দূরের কথা কোনো মাঠ পাশ টাকা লেমন ভাষা করবে না যাই হোক নয় নম্বর আট নম্বর পয়েন্ট মানে মানে এই দাগনকে মতির উমাদী হাফিজুল্লাহ তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন তিনি সেকুলিজম আমরা প্রমাণ দিয়েছি ভিডিও যে হ্যাঁ তিনি সেকুলোইজম তিনি যে মুখ থেকে স্বীকার করেছেন নয় নম্বর পয়েন্ট আমাদের লোক কখন সেগুলারকে সমর্থন করলো আপনারা কখন বিএনপিকে সমর্থন করেন বিএনপিরা সেকুলার সমর্থন তাদেরকে আপনারা করছেন মানে আপনারা সমর্থন করছেন পরে এটাই প্রমাণিত হয় দশ নম্বর পয়েন্ট যে মাদানী সাহেব আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা মাদানী সাহেব আওয়ামী লীগের কথা পক্ষে কথা বলেনি এবং আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন কেন ওই যে মাদানী সাহেবকে বলেছেন সেগুলো চাইতেও খারাপ তার মানে আওয়ামী লীগ ভালো আপনার কাছে মাদানির চাইতে বারো নম্বর পয়েন্ট যে মাদানী ইমান হারা হয়ে মারা যাবে নাওজম জালিক আপনার ভিডিও দশ মিনিট দশ সেকেন্ডের কথাটা বলেছেন রসুল সালুসলাম মানে গদি প্রসঙ্গে যে গদিওয়ালামানহাজ আপনার গদি মানহাজ তা ওহিদ আপনারা বোঝেন না তার জন্য আল্লাহ শানে আপনাদের অনেক আলেম আছে যারা হালা শব্দটা বলে রসুলের সামনেও মানে শানেও তারা হালা শব্দ বলে এগুলো কোনো আলেমের কথা বলতে পারে আমরা তো বলি ভাইসব কথা কোনো হালেম বলতে পারে না কার ভুল ধরতে আসছেন আপনারা আল্লাহকে হালা বলে নাওজাব জালিক তেমন মানে আপনি বলছেন যে মাদানি তাগত অস্বীকার করেছে মিথ্যা কথা মিথ্যা অপপচার আপনার অজ্ঞতা না জানার জন্য আপনি অভিযোগ করেছেন মাদানী তাগুতকে অস্বীকার করেনি সরকারকে তাগুত ফত দেয়া এটা আপনাদের রীতি আপনারা শুরু করেছেন তো মাদানী সাহেব সেকুলার যে আর মাদানী সাহেবের পরে অনেকগুলো অভিযোগ দিয়েছেন কুফরি ফোতা মাদানী সাহেবকে জাহেল বলেছেন মাদানী সাহেবকে সৌদি আরবে কুরমাখিজুর বলেছেন মাদানী সাহেবের চরিত্র নাকি মানুষের সামনে উলঙ্গ করে দেখা দিচ্ছে আপনার হয়েছে খুব মাদানী হচ্ছে ইহুদির দালাল মাদানী হচ্ছে মাদানী সাহেবকে আপনারা আপনি আবার বললেন কি যে কারো না কারো দালাল মাদানী সাহেব রাজতন্ত্রের গোলামি করছে মাদানী সাহেব কমিউনিজমের গোলামি করছে মাদানী সাহেব ফুলিশের ধান্দায় পেছনে পড়ে আছে এরকম আপনি টোটাল পঁচিশটা অভিযোগ করেছেন পঁচিশটা মিথ্যা অভিযোগ যেগুলো আপনি একটাও পবিত্র কিনহা থেকে দলীয় করতে পারিনি দুই আপনার অজ্ঞতা আপনি বক্তৃতাটা ভিডিওটা মাদান হিসেবে না শুনেই নিজের ইচ্ছে মতো আপনি লাইভে চলে এসেছেন জোশে এসে হোস খেয়ে ফেলেছেন এটা আপনার অজ্ঞতার ধরনের ভিডিও এসেছেন আর আপনি অজ্ঞতা করার কারণে মানুষের কাছে বুঝতে পারছেন যে আপনি কতটা একটা মানে একটা অজ্ঞতামূলক ভিডিও করেছেন মাদান হিসাবে যে কথাগুলো বলেনি আপনি ভুল বুঝে মাদানে চাপানোর চেষ্টা করছেন এগুলো কি আপনার দেশ চালাবেন এরকম বুদ্ধি হলে তো আপনাকে দেশ আপনি কীভাবে চালাবেন বলেন মাস তো ভোট দেবেন না একটু সাবধান সচেতন অবস্থাতে আলোচনা করতে হবে শব্দ চয়নগুলো খুব ভালোভাবে করতে হবে এগুলো একজন আলমের জন্য যথেষ্ট আপনি নেতা হতে পারবেন কি পারবেন না তবে আপনি যে ভাষা ব্যবহার করছেন আপনার যে অ্যাটিটিউড ব্যবহার এগুলো একজন আলমের বৈশিষ্ট্য হতে পারে না রাজনৈতিক মঞ্চের ব্যক্তিদের সঙ্গে উঠা বসা চলাফেরা করিনি তাদের ব্যবহার কেমন হয় সেটা জানিও না তো যাই হোক আজকে আমরা এখানে বিদায় নিলাম আমরা এই বিষয়ে পাঁচটা টোটাল ভিডিও আলোচনা করলাম শেষ একটা কথা বলবো যে প্রথম যে ভিডিও আমি করেছিলাম সে ভিডিওতে মোল্লা নাজিম কুড়িটা মিথ্যাচার করেছে আমি জব দিয়েছিলাম দ্বিতীয় ভিডিও ছাব্বিশে মার্চ ওই মোল্লা নিজাম একুশটা মিথ্যাচার করেছিল সেটা জবাব দিয়েছিলাম কুড়ি আর একুশ টোটাল একচল্লিশটা মিথ্যাচারের জবাব দিলাম আজকে আমরা তিন নম্বর ভিডিও উপস্থাপন করলাম যেখানে মোল্লা নাজিমের পঁচিশটা মিথ্যাচারের জবাব তাহলে একে থেকে একচল্লিশ আর পঁচিশ প্রায় ছেষট্টিটা মিথ্যাচার মোল্লা নাজিম করেছে ছেষট্টিটা মিথ্যাচারের জবাব আলহামদুলিল্লাহ আমরা দিয়েছি তাদের তরফ থেকে একটা অভিযোগের জবাব আসলো না যে তাদের এই মিথ্যাচারগুলো আমরা পয়েন্ট বাই পয়েন্ট পয়েন্ট বাই পয়েন্ট ধরিয়ে দিলাম কিন্তু পাল্টা জবাব দেওয়ার মতো ইলম বা তাদের এর পক্ষে কোনো যুক্তি খাড়া করবে না সম্ভব না কেন ইলমের কখনও জবাব হয় না ইলম যেখানে থাকবে বোমা কাজ করবে না তিনি টোটাল ছেষট্টিটা মিথ্যাচারের আলহামদুলিল্লাহ জবাব দিলাম যদি সম্ভব হয় ছেষট্টিটা মিথ্যাচারের জবাব একটু দেবেন আর খবরদার নসিয়া করেন না যে আপনারা ফিতনা করছেন ফিতনারা আপনারা ছড়িয়েছেন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ ও বারকাত